লাউ পাতায় চিংড়ির পুর বানাতে হলে কি কি উপকরণ লাগবে সেটি দেখে নেই। লাউ পাতায় চিংড়ির পুর, চিংড়ি মাছ 3 টেবিল চামচ, সরিষা বাটা 1.5 চা চামচ, কাঁচামরিচ কুচি 1 চা চামচ, পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ, ধনে পাতা কুচি 2 টেবিল চামচ, লবণ স্বাদমতো, লাউ পাতা 4টি, তেল পরিমাণ মতো। আমরা দেখে নিলাম উপকরণগুলো কি কি লাগছে। আমরা বানাচ্ছি লাউ পাতায় চিংড়ি মাছের পুর। আমাদের সাথে কিন্তু আরেকজন স্পেশাল গেস্ট আছে। কি নাম ওর? মুহতাসিম আফফান। আচ্ছা, একমাত্র ছেলে? জি। আচ্ছা, হ্যালো মুহতাসিম, কেমন আছো? তুমি ভালো আছো? তোমার বয়স কত? 5। তুমি কি করো, পড়াশোনা করো? কিসে পড়ো? কিসে পড়ো? সাউথ ব্রিজে। কোন ক্লাসে পড়ো? প্রি কেজি 2। দ্যাটস গ্রেট। আজকে মামুনি রান্না করবে না? আমরা দেখবো। আচ্ছা, কীভাবে করছো শুরু করি? প্রথমে একটা মিক্সিং বলে, হ্যাঁ আমি সব কিছু মিক্স করে নিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, চিংড়ি মাছ নিয়ে নিচ্ছি। এখানে প্রায় 3 টেবিল চামচের মতো চিংড়ি মাছ আছে, যেটাকে আমি ছেঁচে নিয়েছি। আচ্ছা, সেদ্ধ করতে হচ্ছে নাকি কাঁচাই? আমি ছেঁচে নিয়েছি। আচ্ছা, আর নিয়ে নিচ্ছি একটা সরিষা বাটা। এখানে আমি প্রায় 1.5 টেবিল চামচের মতো নিয়ে নেব সরষে বাটা। 1.5 টেবিল চামচের মতো সরষে বাটা। আর নিয়ে নিচ্ছি এখানে ঝাল অনুযায়ী কাঁচা মরিচটা, যে যেরকম ঝাল খেতে পছন্দ করে সেরকম ঝাল মরিচ নিচ্ছি। কাঁচা মরিচটা আমি 1 চামচের মতো নেব। আচ্ছা, আমরা কতটুকু ঝাল খাচ্ছি? আসলে এটা ডিপেন্ড করে কে কতটুকু ঝাল খায়। আপনি কতটা পছন্দ করেন? খুব বেশি ঝাল পছন্দ করি না, মোটামুটি অল্প। হ্যাঁ, আচ্ছা। আর পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি। আর এখানে প্রায় 3 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি আছে, আমি 2 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি এখানে। আচ্ছা, তারপর আর এখানে ধনে পাতা কুচি আছে, সবটুকুই নিয়ে নিচ্ছি। আচ্ছা, যা আছে 2 টেবিল চামচের মতো সব নিয়ে নিচ্ছি। পরিমাণ মতো লবণ দিচ্ছি। হাফ চা চামচের মতো লবণ নিয়ে নিচ্ছি। উপকরণগুলো সব দেওয়া হয়ে গেল না, এখন মিক্সিং এর সময়। ভালো করে মিশিয়ে নেব, তাই তো? জি। আচ্ছা, কেমন লাগছে দেখতে? এটা খাওয়া হয়েছে নিশ্চয়ই বাসায়? হ্যাঁ হ্যাঁ, আমার খাওয়া। কেমন এটা? অনেক ভালো। কোন জিনিসটা বেশি ভালো লাগে বউয়ের হাতে? আমার বউয়ের হাতে আসলে ও রান্নাবান্না অনেক ভালো করে, এই কারণে দেখতে পাচ্ছেন আমার স্বাস্থ্যের অবস্থা। ওকে, সো সে রান্নাবান্না সব ধরনের রান্না ভালো করে, বাট আমি একটু ফ্রাই জাতীয় ভাজা পোড়াটা বেশি পছন্দ করি আর কি। সেরকম একটা কিছু কিন্তু করছে আমাদের জন্য মনে হয় না। মেশানো হয়ে গেছে? হ্যাঁ, ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছে। হ্যাঁ, কেমন লাগছে মায়ের রান্না দেখতে? ভালো। মা কি করে খাওয়ায় তোমাকে বেশি? মায়ের হাতে কোন জিনিসটা বেশি মজা? চিকেন ফ্রাই। আচ্ছা, তুমি চিকেন ফ্রাই খেতে অনেক পছন্দ করো। মা করে দেয়? চিকেনটা হলেই খুব মজা করে খায় আর কি, বাটার রাইসের সাথে। বাটার রাইসটা, তারপর ফ্রাইড রাইস, এগুলো খুব পছন্দ ওর। মিক্সিংটা হয়ে গেছে? হ্যাঁ, মিক্সিং হয়ে গেছে, সাথে আমি তেলটা গরম দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমরা এই বার্নার। আচ্ছা, আমরা প্যানটা গরম করতে দিয়ে দিই। এখন কি ভেজে নেব? এখন আমি তেলটা গরম করতে দিব, সাথে আমি পুরোপুরি করব। আমি তেলটা গরম দিয়ে দিই। আমি সর্ষের তেল দিই। সর্ষের তেল দিই। আচ্ছা, এটা সয়াবিন তেল দিয়েও করা যায়। ডিপ ফ্রাই করবো না, হালকা শ্যালো ফ্রাই যেটা। আচ্ছা, 1 টেবিল চামচের মতো সর্ষে তেল দিচ্ছি আমরা। আমরা লাউ পাতাটা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম না, করার আগে উঠিয়ে নিয়েছি। করার আগে উঠিয়ে নিয়েছি। পুরটাকে আমরা উল্টো পাশে দেবো। উল্টো পাশে দেবো। সবগুলোকে একসাথে দিতে পারবো, এটা ফ্রাই প্যানটা বড় আছে, সবগুলো রেডি করে একসাথে দিয়ে দিতে। একদম সিল করে দিতে হবে না? হুম, সিল, এটা খুলবে না। আচ্ছা, কারণ আমি এটা এভাবে উল্টিয়ে দেবো, তাহলে এটা খুলবে না। হ্যাঁ, যেদিকে মুখটা সেদিকটা করে দিই, তাহলে আটকে যাবে। তাহলে আটকে যাবে, তাহলে সিল করার প্রয়োজন নেই। জাস্ট এভাবে করে এটা আমি ঢেকে দেবো। হ্যাঁ,
আচ্ছা তো দিয়ে ঢেকে দেব উল্টাবো না না একদম একটু একদম কম আছে যেটা আমি একটু গরম করে নিয়েছি ভালোভাবে একদম কম আছে দেব আচ্ছা 7-8 মিনিটের মধ্যে হয়ে যাবে কি অবস্থা একটু দেখি এক পাশ হয়ে গেছে আমরা উল্টে দিলাম উল্টে দিয়েছি আচ্ছা এবার আবার কিছুক্ষণ ঢেকে রাখব ঠিক ঠিক রাখব কিছুক্ষণ তারপর কি হয়ে গেল তারপর মিছ হ্যাঁ হয়ে গেল বাহ একটা দারুণ সুবাস কিন্তু আসছে হয়ে গেছে চিংড়ির সাথে আসলে শাকটাও খাওয়া হয়ে গেল মানে এটা এইভাবে করলে একসাথে কিন্তু দুটো পাওয়া যাচ্ছে একসাথে দুটো পাওয়া যাচ্ছে হয়ে গেছে আমরা নামিয়ে নেব বাহ সবুজ দেখতেও কি ভালো লাগছে সেম ভাবে আমরা কিন্তু শুটকিটাও করে খেতে পারি এটার ভেতরে শুটকি দিয়ে শুটকি দিয়ে ও আচ্ছা হয়ে গেল আমার লাউ পাতা চিংড়ির পুর থ্যাংক ইউ লাউ পাতা চিংড়ির পুর আমাদের তৈরি হয়ে গেছে কেমন লাগছে খুব ভালো আমি তো অলরেডি টেস্ট করেছি একাধিকবার অনেকবার বাসে টেস্ট করেছেন এবার আমাদের পালা রাইট দর্শক তৈরি হয়ে গেছে আমাদের লাউ পাতা চিংড়ির পুর কেমন করে বানিয়ে নিলাম চমৎকার এই রেসিপিটি দেখে নিন আরেকবার প্রথমে বাটিতে চিংড়ি মাছ নিন এতে সরিষা বাটা কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি ও লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে পুর তৈরি করুন এবার লাউ পাতায় পুর দিয়ে মুড়িয়ে গরম তেলে ছেড়ে ভাজুন ভাজা হলে নামিয়ে পরিবেশন করুন মজাদার লাউ পাতায় চিংড়ির পুর